সুপ্রিয় দর্শক, উত্তরের কৃষি চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক মণ্ডলী, আজকে আমি এসেছি একটি গ্রামে, এখানে বরবটি চাষ হচ্ছে। এই বরবটি বাগানে প্রচুর বরবটি হয়েছে, আমরা আজকে জেনে নেব বরবটি চাষ কীভাবে হচ্ছে এবং যিনি চাষ করছেন তিনি কীভাবে করছেন, সেই সম্পর্কে আমরা আজকে একটু জেনে নেওয়ার চেষ্টা করব। কাকাবাবু নমস্কার। আসুন। নমস্কার, কেমন আছেন? আছি মোটামুটি ভালো। আপনার এই বরবটি কেমন হয়েছে এবার? মোটামুটি ভালো ফলন আছে। ভালো ফলন আছে না? হ্যাঁ। এই বরবটি আপনি কোন মাসে লাগাইছিলেন? এটা বরবটি লাগাইছি আমি ফাল্গুন মাসে। ফাল্গুন মাসে, ফাল্গুনের প্রথম সপ্তাহের দিক? ফাল্গুনের প্রথমে। তারপরে কি বরবটি কি শুকনা মৌসুমে লাগাতে হয়? শুকনা মৌসুমে। ও আচ্ছা, তো লাগানোর সময় আপনি কিভাবে লাগিয়েছিলেন? এই সার গোবর দিয়ে লাগাইছি। আচ্ছা, উন্নত জাতের বীজ লাগাইছি। বীজ কোথেকে আনছেন? বীজ ভান্ডার থাকিলেই। বীজ ভান্ডার থেকে? আচ্ছা, আপনি এর কতটুকু বরবটি লাগাইছেন জায়গা? জায়গা তো টোটাল বলা যাবে না, এরিয়া আমার বলো খারাজাঙ্গি সব দেখতে তো পাচ্ছেন। খারাজাঙ্গি? আচ্ছা আচ্ছা। তখন এটা কোন জাতের বরবটি? এটা এটা হচ্ছে জাত হচ্ছে হাইব্রিড এবং অন্তর কোম্পানি হাইব্রিড। হ্যাঁ। ও আচ্ছা, এটা খাইতে কীরকম স্বাদ? খাইতে স্বাদ আছে ভালো। আচ্ছা, এটা এটা আপনার এই ক্ষেত বরবটিটা কতদিন পর্যন্ত ছিঁড়া যেতে পারে? এটা আষাঢ় মাস পর্যন্ত ছিঁড়া যাবে। মোট কয় মাস ছিঁড়তে পারবেন? তিন মাস। তিন মাস। তো বরবটি চাষ করে আপনার কী পরিমাণে লাভ হচ্ছে? লাভ হচ্ছে চলছে, মোটামুটি ভালোই চলছে। মার্কেটে কীরকম দাম আছে এখন? মার্কেটে এখন বর্তমান ২৫ টাকা কেজি। ২৫ টাকা কেজি হলে তো ভালোই। তো আপনি কি কয়দিন অন্তর অন্তর ছিঁড়েন? আমি একদিন অন্তর অন্তর ১০ থেকে ১৫ কেজি ছিঁড়ি। ১৫ কেজি? এরপরে আরও বেশি হবে, মানে একদিন পর পর একদিন পর ১৫ কেজি করে ছিঁড়েন তো তো ভালোই। আচ্ছা, তো এখন এই যে আপনার বরবটি চাষ করা অবস্থায় আপনার কী কী পদক্ষেপ আপনি নিয়েছেন বা কী কী ফর্মালিটি মেনটেন্স করতে হয়? এখানে তো সবুজ সার আছে। আচ্ছা, তারপরে কীটনাশক আছে। আচ্ছা, এলে সবগুলো দিতে হয়, কারণ পোকাকে রোধ করতে হয়, কারণ এই পোকা রোধ হয় না। স্প্রে কেন দিতে হয়? স্প্রে যে পোকাকে দমন করতে হয়, মানে পোকা খেয়ে ফেলে। হ্যাঁ। ও আচ্ছা, তো আপনার যখন এই যে মুকুল আসে, যখন মুকুল ধরে তখন আপনি কি স্প্রে করেন? হ্যাঁ, যখন মুকুল আসে তখন ভিটামিন স্প্রে করে দিই। ভিটামিন? ভিটামিন কেন দেওয়া হয়? ভিটামিন দেওয়া হয় ফলটা ভালো হয়, তাড়াতাড়ি বৃদ্ধি হয়। হ্যাঁ, বৃদ্ধি হয়, গাছের চেহারা ভালো থাকে। ও আচ্ছা আচ্ছা, তো আপনার বর্তমানে যে বরবটি আপনি কোথায় বিক্রি করতেছেন? বরবটি নীলফামারী বাজারে বিক্রি করি, রামনগর হাটে বিক্রি করি। যখন যে বাজারে সুবিধা পাই তখন সেখানে বিক্রি করি। আচ্ছা, নিজে কেটে বিক্রি করেন? নিজে বিক্রি করি, আবার অনেক সময় বেশি হইলে আরতি দিয়ে আসি। আচ্ছা, তা আপনার আনুমানিক কতগুলো চারা লাগাইছেন আপনি এই বরবটির? চারা হিসাব নাই, এখানে হাজার ধরা চারা। হাজার ধরা চারা আছে না? ও আচ্ছা, আপনি কতদিন ধরে ছিটতেছেন? প্রায় ২ মাস। ২ মাস ধরে, তাহলে তো ভালোই টাকা উপার্জন হচ্ছে। হ্যাঁ, হয়েছে। আপনার আয় ব্যয় কীরকম এই ফসলটার? আয় আছে, কিন্তু আমার পুঁজি নাই, এটা দিয়ে মানে সব কিছুই আর কি। ও আচ্ছা, মানে একে বিক্রি করে একেই? হ্যাঁ, এটাকে আবার বীজ আনা হয়, কীটনাশক আনা হয়, সব কিছু আর কি। ও আচ্ছা আচ্ছা, তাতে আমার মানে একটু হিমশিম হয়, মানে একটু টানা হাসা পড়ে যায়, তবে লাভ হয়। লাভ হয়। আচ্ছা আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে এই বরবটিটা যে অনেক লম্বা কেন? এটা লম্বা হচ্ছে এটা প্রসেসের উপরে। অনেক সময় এই বরবটি অনেকে লাগাইছে ১ ফিট লম্বা, আর আমারটা হয়েছে পুরো ১.৫ ফিট ২ ফিট লম্বা। ১.৫ ২ ফিট লম্বা হয়েছে, আমি তো দেখতেছি এরকম বিশাল লম্বা। হ্যাঁ। ও আচ্ছা, তা আপনার এই যে এক মুঠ যে আপনি এখানে হাতে ধরেছেন, এটা কতটুকু ওজন হতে পারে? এখানে ১/২ কেজির উপরে হবে। এইটুকুই? হ্যাঁ, ১/২ কেজির উপরে। তাহলে তো ওজনও আছে মোটামুটি ভালো। ওজন ১ কেজি এক মুঠের একটু বেশি হবে। ও আচ্ছা আচ্ছা, তো এর মতো অবস্থা কি আপনি আরও সার দিচ্ছেন? না, এখন শুধু খালি গোবর দেবো। হ্যাঁ, আর গোড়ায় মাটি লাগাবো। গোবর দিয়ে গোড়ায় মাটি দিবেন? হ্যাঁ। আচ্ছা, গোবরটা দিলে এই বরবটির গাছের কী উপকারিতা হয়? গাছের চেহারা ভালো হবে। আচ্ছা, ফলটা ভালো হবে। আচ্ছা আচ্ছা, পর্যাপ্ত পরিমাণ ফল আসবে? হ্যাঁ। তা আমরা তো দেখেছি যে প্রচুর ফল আসছে, যে দেখা যাচ্ছে গাছে প্রচুর ফল, মানে প্রতি গিটায় গিটায় ধরেছে, তাই না? হ্যাঁ। ও আচ্ছা, তো এটা কী জাত বললেন? হাইব্রিড? হাইব্রিড, হাইব্রিড। এটা আপনার হাইব্রিড কি চাষ করা ভালো না দেশিটা চাষ করা ভালো? দেশি তো এখন মার্কেটে চলে না, দেশি আবাদ করে তো পুঁজি হবে না। আচ্ছা, মানে হাইব্রিডের ফলনটা বেশি? ফলন বেশি, মানুষের মার্কেটে চাহিদা বেশি। চাহিদা বেশি? ও আচ্ছা, মানে মার্কেটে হাইব্রিড লম্বা দেখলে মানুষ তাড়াতাড়ি তাড়াতাড়ি না, এবং রংটা কালচারা কালচারা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবুজ রং, সবুজ রং না? ও আচ্ছা, তো এখন আপনার কি পাইকার বাড়িতে আসে কখনো? না, আমি আড়তে দিয়ে আসি, পাইকার তো এখন গ্রামে ঘোরে না, আড়তে দিয়ে আসতে হয়। আড়তে দিয়ে আসতে হয়। আচ্ছা, তো আড়তে যে দিয়ে আসেন, তাহলে একদিনে কত কেজি দিয়ে আসেন? ধরো ১৫ কেজি একদিন পর একদিন।
15 কেজি একদিন পর একদিন। ও আচ্ছা, এখন আপনার এই যে বৃষ্টি হচ্ছে, আকাশের অবস্থা আজকে ভালো না, এই বৃষ্টি হলে বরবটির কোনো ক্ষতি হয় না? বৃষ্টির মধ্যে আমার এখানে তো পানি জমবে না, মানে পানি জমলে সমস্যা, পানি জমলে গাছ মারা যাবে। ও, তার মানে এই বরবটি চাষ করতে গেলে উঁচু সম্পর্ক? হ্যাঁ, উঁচু সম্পর্ক, যেন পানি জমে না থাকে। ও আচ্ছা, এটা সুন্দর একটা কথা। এখন ঘটনা হচ্ছে যে যারা আপনার মতো করে সাধারণ দর্শক আমাদের এই চ্যানেলে আপনার এই যে সাক্ষাৎকারটা দেখবে বা আপনার এই চাষাবাদ দেখবে, তাদের উদ্দেশ্যে আপনি এই ফসল যারা চাষ করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, কি পরামর্শ দেবেন তাদেরকে? আমার এখানে ধরো যে আমি যে প্রসেসে করছি এটা কেউ করতে পারে না বা করেনি এখন পর্যন্ত। আচ্ছা আচ্ছা, আমার জমিতে আবাদ হবে এবং চতুর্মুড়া দিয়ার এই খাড়া জাঙ্গি বা সুতিয়া জিয়াই, হ্যাঁ এগুলা দিয়াই আমি তৈরি করি। আচ্ছা আচ্ছা, এবং এই যে আমার যে মনে করো 3 বিঘার মাটি যে সব মিলে আছে, সব বামুনডারি দিয়ে আমার এই বটবটি চাষ করা আছে। ও আচ্ছা আচ্ছা, মানে জমিতে আবাদ হচ্ছে, মানে জমির চতুর্দিকে আপনি জাংলা দিয়েছেন? হ্যাঁ, চতুর্দিকে জাংলা দিয়ে চাষ করতেছেন। আপনার নামটা যদি বলেন? আমার নাম শ্রী মানিক চন্দ্র রায়। আচ্ছা, আপনি কতদিন ধরে সবজি চাষ করেন? আমি সবজি ভালোবাসি 96 সাল থেকে। আচ্ছা আচ্ছা, কিন্তু ইদানিং প্রজেক্ট করি আমি গত 20 সাল থেকে। 20 সাল থেকে, মানে এখন আপনি প্রজেক্টে জোর দিয়েছেন? হ্যাঁ, এখন প্রজেক্টে আমি চাষ করতে কি আপনার ভালো লাগে? ভালো লাগে। কিরকম পরিশ্রম হয় সবজি চাষে? পরিশ্রম হয়, তারপরেও ভালো লাগে। এখানে অনেক ধরনের সবজি আমরা নিজে খাই। আচ্ছা আচ্ছা, বাজারে বিক্রি করি। আচ্ছা, এখানে 2-4 জন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আসে, শখ করে তরকারি নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, এটাই আমার ভালো লাগে, মানে সব মিলে একটা মনের মধ্যে আনন্দ আসে। আনন্দ আসে। ও আচ্ছা, তো আপনার এলাকার নাম কি? এলাকার নাম আছে গ্রাম বিশমুড়ি। আচ্ছা, রামনগর, রামনগর ইউনিয়ন। এটা কি জেলাটা আপনার? কি জেলা? নীলফামারি। নীলফামারি। তো আপনি এই যে সবজি চাষ করছেন, বিভিন্ন রকম সবজি চাষ, এতেই আপনার খুব ক্লান্তি হয় না? ক্লান্তি হয়, তারপরেও করতে হয়, করতে হয়। হ্যাঁ, আনন্দ সহিত করতে হয়। ফসল যখন হয় তখন আপনার কিরকম ফেলে? আমার ভালো লাগে, রাতে আমি গাছের ডগা আবার লাইন করে দেই। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আপনার এই বরবটি চাষ আরও সুন্দর হোক, আপনার বরবটি আমরা যা দেখছি এর চেয়ে আরও ফলন বৃদ্ধি হোক, এই কামনা আমরা করি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।